योशिप का प्रियो असलामुअलैकुम ऑनलाइन क्लास अपने स्वागत हो आशा कर तुम्हारा सबा भलो आज आज हमें तुम्हारे जे विषय आलोचना करब भलो इस्लाम इतिहास संस्कृति विभाग द्वितीय पत्र मुगल सम्राट अकबर राजपूत আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। তাহলে আমরা আজকে আলোচনা করব মুঘল সম্রাট আকবরের রাজত্ব নিয়ে। 1556 খ্রিস্টাব্দে মাত্র 13 বছর বয়সে মুঘল সম্রাট আকবর দিল্লির শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হন। তার 50 বছরের শাসনামলে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রভূত উন্নতি সাধন করেন। তার শাসনামলে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল আকবরের রাজপুত নীতি। সম্রাট আকবরের রাজত্বকাল মধ্যযুগ ভারতের ইতিহাসে এক প্রগজ্জ্বল অধ্যায়। তার অর্ধ শতাব্দীর রাজত্বকাল সাম্রাজ্যের স্থায়িত্ব উন্নয়নের লক্ষ্যে তিনি যেসব নীতি ও পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার মধ্যে রাজপুত নীতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজনৈতিক অন্তর্দৃষ্টি, সুদ, দূরদৃষ্টি ও বিচক্ষণতা সম্পন্ন সম্রাট আকবর বুঝতে পেরেছিলেন যে ভারতের সর্বশ্রেণী প্রজাদের শুভেচ্ছা, সদিচ্ছা, সহযোগিতা ও সমর্থন ব্যতীত রেখে তিনি মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে পারবেন না। তাই তিনি এখানকার সংখ্যাগরিষ্ঠ অমুসলিম, বিশেষত সৌর্যবীরদের প্রতি রাজপুত জনগোষ্ঠীর সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য বিশেষ উদার নীতি গ্রহণ করেন। এ নীতিকে বাস্তবিত করার জন্য আকবর রাজপুত তথা হিন্দুদের প্রতি সুলহে কুল অর্থাৎ সর্বাত্মক সন্ধির নীতি অবলম্বন করেন। একেই আকবরের রাজপুত নীতি বলে অভিহিত করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্য আমরা এবার আলোচনা করবো। আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্য, রাজপুত নীতির প্রধান দুটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। এক হচ্ছে মিলনাত্মক নীতি, আর হচ্ছে শক্তি প্রয়োগ নীতি। তাহলে আমরা কী কী পেলাম যে এই যে আকবরের রাজপুত নীতিকে দুই ভাগে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে মিলনাত্মক নীতি, একটা হচ্ছে শক্তি প্রয়োগ নীতি। এবার মিলনাত্মক নীতিটা নিয়ে আমরা আলোচনা করব। সম্রাট আকবর তার সমসাময়িক ধর্মীয় বিদ্বেষের ঊর্ধ্বে উঠে বিশেষ পদ্ধতিতে তার মিলনাত্মক নীতি বাস্তবায়ন করার প্রয়াস চালান। এর পদক্ষেপগুলোর মধ্যে কী কী ছিল, এই মিলনাত্মক নীতির পদক্ষেপগুলো কী কী ছিল আমরা সেগুলো আলোচনা করব। বন্ধুত্বপূর্ণ মিত্রতা নীতি, প্রথম আমরা কী পাই বন্ধুত্বপূর্ণ মিত্রতা নীতি। সম্রাট আকবরের রাজপুত নীতির প্রধান বৈশিষ্ট্য ছিল বন্ধুত্বপূর্ণ মিত্রতা নীতি। বিদ্রোহী রাজপুত জাতির বিরুদ্ধে আকবর যুদ্ধ করতে দ্বিধা করেন, তবে পরাজিত রাজপুতদের প্রতি সহনশীল মিত্রতাপূর্ণ ব্যবহার ও উদারতা প্রদর্শন করে তাদের মন জয় করেন। তার ও সৌন্দর্যপূর্ণ ব্যবহারের জন্য বিজিত চিরশত্রু চিরমিত্রে পরিণত হয়েছে। পর ধর্মমূল্যের প্রতি কোনো প্রকার অত্যাচার বা বিচার দ্বারা তিনি তার বিজয় গৌরবকে মিলান করেন। এটা আমরা পালন করি বন্ধুত্বপূর্ণ মিত্রতা নীতি। এবার আমরা আলোচনা করব বৈবাহিক সম্পর্ক। রাজপুত জাতির অখণ্ড আনুগত্য ও সহযোগিতা লাভের উদ্দেশ্যে আকবর ও তার পুত্র সেলিম রাজপুত কন্যা বিবাহ করে রাজপুতদের সাথে প্রীতির বন্ধন আবদ্ধ হয়েছিলেন। 1562 খ্রিস্টাব্দে আকবর জয়পুরের রাজপুত রাজা বিহারী মলের কন্যা যোধাবাইকে 1970 খ্রিস্টাব্দে জয়সেলমীর এবং বিকানিরের রাজপুত কন্যাদের বিবাহ করেন। 1984 খ্রিস্টাব্দে তিনি জয়পুরের ভগবান দাসের কন্যা মানবাইয়ের সঙ্গে যুবরাজ সেলিমের বিয়ে দেন। রাজপুতদের উচ্চ পদে নিয়োগ, এবার আমরা আলোচনা করবো রাজপুতদের উচ্চ পদে নিয়োগদান। তার শাসনামলে আকবর রাজপুতগণকে দেশের সামরিক ও বেসামরিক বিভাগে উচ্চ পদে নিযুক্ত করে তাদের আনুগত্য লাভ করেন। বিহারী মলকে 5,000 সৈন্যের কর্তৃত্বভার দেওয়া হয়। বিহারী মলের পুত্র ভগবান দাস এবং পুত্র মান সিংকে সেনাবাহিনী উচ্চ পদে নিযুক্ত করেন। আকবরের 21 জন সভা পণ্ডিতদের মধ্যে 9 জনই ছিল হিন্দু। আমরা এখানে কী পাই যে আকবরের 21 জন উপদেষ্টার মধ্যে 9 জনই ছিল হিন্দু।
ত্রিজা ও তীর্থ পর রোহিত করো। আকবরের মিলনোত্তর নীতির আরেকটা ধারা হলো জিজা ও তীর্থযাত্রীদের কর রোহিত করো। 1563 খ্রিস্টাব্দে তীর্থযাত্রীদের উপর অর্পিত কর এবং 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর রোহিত করেন। আকবরের শাসনামলে আমরা দেখতে পাই যে তিনি 1563 খ্রিস্টাব্দে তীর্থযাত্রীদের উপর মানে হিন্দু তীর্থযাত্রীদের উপর তীর্থ কর রোহিত করেন এবং 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর রোহিত করেন। তিনি প্রায় 2 কোটি মুদ্রার ক্ষতি পুরো হিন্দুদের উপর হতে তীর্থ কর উঠিয়ে দিয়েছিলেন। সামাজিক সংস্কার, তিনি হিন্দু সমাজে প্রচলিত বাল্য বিবাহ, শিশু হত্যা ও সতীদাহ প্রথার উচ্ছেদ এবং বিধবা বিবাহের প্রচলন করেন। তিনি হিন্দু সমাজে প্রচলিত বাল্য বিবাহ, শিশু হত্যা ও সতীদাহ প্রথার উচ্ছেদ এবং বিবাহ বিধবা বিবাহের প্রচলন করেন। তবে তিনি ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যেও বিবাহ নিষিদ্ধ করেন। শিক্ষার প্রসার, আমরা আরেকটা খারাপ পাই কি শিক্ষার প্রসার, নিজে নিরক্ষর হলেও মোগল সম্রাট আকবর ভারতীয় উপমহাদেশের মোগল সম্রাট আকবর নিরক্ষর হলেও আকবর ফতেপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। স্ত্রী শিক্ষার ক্ষেত্রেও তার আগ্রহের অভাব ছিল না। আমরা লক্ষ্য করি কি যে সম্রাট আকবর নিরক্ষর হলেও ফতেপুরে তিনি একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এবং নারী শিক্ষার প্রতি তার আগ্রহের অভাব ছিল না। ধর্মীয় স্বাধীনতা, সম্রাট আকবর প্রথমার্ধে যুদ্ধবন্দীদের জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণের বাধ্যতামূলক করেছিলেন। আমরা কী পাই? ধর্মীয় স্বাধীনতা। সম্রাট আকবর প্রথমার্ধে যখন শাসন ক্ষমতায় আসে সেই প্রথম দিককার তিনি কি যুদ্ধবন্দীদের জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্যতামূলক করেছিলেন, কিন্তু পরে তিনি সমস্ত প্রজাকে তিনি নিজস্ব ধর্ম পালন করা এবং বিবেক অনুযায়ী চলার স্বাধীনতা দান করেছেন। হিন্দু মুসলমানদের মধ্যে বৃহত্বপূর্ণ সম্পর্ক, হিন্দু এবং মুসলমানদের মধ্যে বৃহত্ব সম্পর্ক, আমরা আরেকটা ধারা তুলে লক্ষ্য করতে দেখতে পাই যে হিন্দু মুসলমানদের মধ্যে বৃহত্বপূর্ণ সম্পর্ক। হিন্দু মুসলমানদের ধর্মের আলোকে দীন ইলাহি নামে এক নতুন ধর্মের প্রচার করেন। হিন্দু ও মুসলমানদের ধর্মের আলোকে সম্রাট আকবর দীন ইলাহি নামে এক নতুন ধর্ম প্রচার করেন। তিনি হিন্দুদের যে কোনো কাজে যোগদান করতেন, মন্দির, শিল্প, সংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতেন। তার এই অভূতপূর্ব সাফল্যের ফলে হিন্দু ও মুসলমান জনগণের মধ্যে প্রীতিপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পশু হত্যা ব্যবস্থা নিয়ন্ত্রণ, মানে কি আরেকটা ধারা লক্ষ্য করলে পাই কি যে পশু হত্যা ব্যবস্থা নিয়ন্ত্রণ, রাজপুত জাতির সহানুভূতি লাভের উদ্দেশ্যে সম্রাট আকবর রাজপুত জাতির সহানুভূতি লাভের উদ্দেশ্যে জুম্মাবারে পশু জবাই প্রথা রহিত এবং নিজে মাংস ভক্ষণ পরিত্যাগ করেন। কি বলে যে রাজপুত জাতির সহানুভূতি লাভের উদ্দেশ্যে সম্রাট আকবর জুম্মাবার বলতে এখানে শুক্রবারে পশু জবাই রহিত এবং নিজে মাংস ভক্ষণ থেকে বিরত থাকতেন। এছাড়া তিনি ক্ষুদ্র ক্ষুদ্র পাখি এবং বিশেষ করে গরু জবাই নিষিদ্ধ করেন। আমরা আরেকটা ধারা উল্লেখ করতে পারি, পরাজিত রাজপুতদের প্রতি উদারতা। আরেকটা ধারা আছে কি পরাজিত রাজপুতদের প্রতি উদারতা। পূর্বে যুদ্ধে জয়লাভের পর পরাজিত সৈন্যগণকে কৃতদাসে পরিণত করা হতো। পূর্বের যুদ্ধে জয়লাভের পর পরাজিত সৈন্যগণকে কৃতদাসে পরিণত করা হতো। সম্রাট আকবরের চিত্র জয় করার সময় রাজপুত সেনাপতি জয়মাল ও পট বিপুল বিক্রমে যুদ্ধপূর্বক পরাজিত নিহত হয়। আকবর তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আগ্রা দুর্গের সম্মুখে জয়মাল ও পটের মূর্তি স্থাপন করেন। আমরা লক্ষ্য করে দেখতে পাই কি যে পূর্বের যুদ্ধে জয়লাভের পর পরাজিত সৈন্যগণকে কৃতদাসে পরিণত করা হবে, কিন্তু সম্রাট আকবর চিতোর জয় করার সময় রাজপুত সেনাপতি জয়মাল ও পট বিপুল বিক্রমে যুদ্ধ করে পরাজিত নিহত হয়। আকবর তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং সম্মান দেখানোর জন্য আগ্রা দুর্গের সম্মুখে কী করেন, জয়মাল ও পটের মূর্তি স্থাপন করেন। এতে রাজপুতগণ সন্তুষ্ট হয়। ঐতিহাসিক স্মিথ বলেন, আকবরের ব্যবস্থা রাজপুতদের সন্তুষ্ট করতে সক্ষম হয়।
এবং তারা বাবরের কাছে পরাজয়ের আঘাত সহজেই ভুলে যায়। শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা সম্রাট আকবরের রাজপুতদের আরেকটি ধারা হল শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা। আকবর হিন্দুদের শিল্প সাহিত্যের একজন উদার পৃষ্ঠপোষক ছিলেন। আমরা লক্ষ্য করে দেখতে পাই যে সম্রাট আকবর হিন্দুদের শিল্প সাহিত্যের একজন উদার পৃষ্ঠপোষক ছিলেন। তার উদার পৃষ্ঠপোষকতা বহু হিন্দু কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, শিল্পী, রাজদরবার অলঙ্কৃত করেছেন। তার শাসনামলে বা তার উদার পৃষ্ঠপোষকতায় বহু হিন্দু কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, শিল্পী, রাজদরবার অলঙ্কৃত করেছেন। এবার আমরা পাই তৃতীয় যে ধারাটা, সে ধারায় আমরা প্রথমে বলেছিলাম যে রাজপুতদের দুইটি ধারা, একটি ধারা আছে ম্লান্ত নীতি, একটা আছে শক্তি প্রয়োগ নীতি। এবার আমরা আলোচনা করব শক্তি প্রয়োগ নীতি। এর আগে আমরা আলোচনা করেছি ম্লানাত্মক নীতি। শক্তি প্রয়োগ নীতি বলতে আমরা কী বুঝি এবং সম্রাট আকবর কীভাবে শক্তি প্রয়োগ করেছেন সে বিষয়ে আমরা আলোচনা করব। সাধারণভাবে আকবর রাজপুতদের প্রতি ম্লানাত্মক নীতি গ্রহণ করলেও তাদের রাজনৈতিক স্বাধীনতাকে সহ্য করেন। এখানে কী বলছি যে সাধারণভাবে আকবর রাজপুতদের প্রতি ম্লানাত্মক নীতি গ্রহণ করলেও তাদের রাজনৈতিক স্বাধীনতাকে সহ্য করেন। যেসব রাজপুত রাজশক্তি তাদের বশ্যতা স্বীকার অস্বীকৃতি জানিয়েছে বা জ্ঞাপন করেছে, তিনি তাদের কঠোরহস্ত দমন করেছেন। মেবারের রাজা উদয় সিং সম্রাটের বশ্যতা স্বীকারে অস্বীকৃতি জানায় তিনি তাকে রাজ্যচ্যুত করেন। তাহলে আমরা কী বললাম যে যেসব রাজপুতরা তাদের রাজনৈতিক স্বাধীনতা স্বীকার করেননি বা শক্তি প্রয়োগ করেছেন, সম্রাট আকবর তাদেরকে কঠোরহস্ত দমন করে তাদেরকে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করেছেন বা রাজ্যচ্যুত করেছে। এবার আমরা আসি রাজপুত নীতির ফলাফল, সম্রাট আকবরের রাজপুত নীতির ফলাফল আমরা আলোচনা করব। নবযুগের সূচনা, প্রথম ধারা হচ্ছে নবযুগের সূচনা। রাজপুতদের সাথে মিলানোত্তর নীতি গ্রহণ করার ফলে ভাবি মুসলিম শাসনের ইতিহাসে এক নবযুগের সূচনা হয়। আমরা কী বললাম রাজপুতদের সাথে মিলানোত্তর নীতি গ্রহণ করার ফলে ভাবি মুসলিম শাসনের ইতিহাসে এক নবযুগের সূচনা হয়। দুই নম্বর ধারা আছে পরম শত্রু মিত্র, পরম শত্রু ও মিত্র। এই নীতির ফলে সম্রাট আকবরের সর্বাধিক দৃঢ় প্রতিজ্ঞার শত্রু রাজপুত জাতি তার আনুগত্য মিত্রে পরিণত হয়েছিল। সম্রাটের এই নীতির ফলে সর্বাধিক দৃঢ় প্রতিজ্ঞ শত্রু রাজপুত জাতি তার গুণগত মিত্রতে পরিণত হয়েছিল। বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা, রাজপুত জাতির সহযোগিতার ফলে আকবর সমগ্র উত্তর ভারতে বিশাল ভূখণ্ডের অধিপতি হতে পেরেছিলেন। আমরা লক্ষ্য করে দেখতে পাই যে সম্রাট আকবর ভারত উপমহাদেশের একটা বিশাল অংশ জুড়ে ক্ষমতা দখল করেছিলেন। এখানে সেই তারিখ সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা, রাজপুত জাতির সহযোগিতার ফলে আকবর সমগ্র উত্তর ভারতে বিশাল ভূখণ্ডের অধিপতি হতে পেরেছিলেন। আকবরের রাজত্বকাল ভারতের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল যুগ। রাজপুত জাতি আকবরের রাজ্য বিস্তার ও রাজ্য শাসন ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল। আকবরের সামাজিক, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে রাজপুতদের যথেষ্ট অবদান ছিল। তাই আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আকবরের রাজপুত নীতি তার শাসনের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি ছিল। এই রাজপুতদেরকে তিনি একত্রিত করে এবং তাদেরকে সাম্রাজ্যের বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে অধিষ্ঠিত করে তিনি সমগ্র ভারতকে শাসন করতে সক্ষম হয়েছিলেন। আশা করি তোমরা সম্রাট আকবরের রাজপুত নীতি আমি যে আলোচনা করলাম বুঝতে পেরেছ। আর তোমরা আরেকটু বাড়ি থেকে এই বিষয়ে আলোচনা করবে, দেখবে তাহলে আরও বেশি ভালো করে বুঝতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।